আজ থেকে প্রায় 17 বছর হবে, ঠিক 17 বছর আগে এসেছিলাম এই মেলায়, আর আজকে আবারও আসলাম সেই মেলায়। মেলার কোনো কিছুই কিন্তু পরিবর্তন হয়নি, ঠিক আগের মতোই সব কিছু আছে, শুধু পরিবর্তন হয়েছে আমরা। আর আজ থেকে প্রায় 17 বছর আগে এই মেলায় এসেছিলাম শুধু আমি আর আপনাদের ভাইয়া, আর আজকে এসেছি আমরা চারজন। মাঝখানে কেটে গেছে শুধু 17টা বছর, কিন্তু মেলার কোনো পরিবর্তন হয়নি, ঠিক আগের মতোই আছে। নানান রকম দোকান দিয়ে সাজানো হয়েছে এই মেলা, আর এখানে এসে আমার সেই 17 বছর আগের দিনটার কথা মনে পড়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এসেছি একটা মেলায়, আর কোথায় কোন মেলায় এসেছি সেই সব কিছুই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। ওই যে বললাম 17 বছর আগে এসেছিলাম এই মেলায়, আর 17 বছর আগে যখন এসেছিলাম তখন শুধু আমি আর আপনাদের ভাইয়া এসেছিলাম, আর আজকে দুই ছেলে মেয়েকে নিয়ে আবারও সেই 17 বছর পর এসেছি সেই মেলায়। তো এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, আর টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা আর 150 টাকা। তো 50 টাকা হচ্ছে এমনি নর্মাল টিকিট, আর ভিতরে হচ্ছে রাজবাড়ি আছে, তো সেই রাজবাড়িতে ঘুরলে কিন্তু 150 টাকার টিকিট কাটতে হবে। তো ওইদিকে আপনাদের ভাইয়া হচ্ছে টিকিট কাটছিল, আর এইদিকে আমরা আর বরের দোকান দেখে আমার ছেলে মেয়ে দুজনই আটকে গেল। তো ওরা হচ্ছে আমরা আর বরইটা খুবই বেশি পছন্দ করে, তো সেজন্য ওদের জন্য কিছু আমরা আর বরই কিনে দিলাম। তো সেগুলো খেতে খেতে আমরা হচ্ছে এখন ভিতরে চলে যাব। আর এদিকে ভিতরে ঢোকার আগে মেয়ে বায়না ধরেছে মাথার ফুল কিনবে, আর মেয়ের বায়না বলে কথা, তো ওকে হচ্ছে মাথার ফুল কিনে ওকে একটু সাজিয়ে নিলাম। আর এই যে দেখুন আমার মেয়েকে কেমন লাগছে, অবশ্যই সেটা কমেন্টসে কিন্তু জানাবেন। আর এই তো মেয়েকে সাজানোর পর আমরা এখন ঘেটে মানে প্রবেশ ঘেটে দিকে যাচ্ছি, আমরা এখন প্রবেশ করব ভিতরের দিকে। আর ভিতরে আর প্রবেশ করতে করতে এখন আমি বলছি আসলে আমরা কোথায় এসেছি, আসলে কথা বলতে বলতে ভুলে গেছি আমি কোথায় এসেছি, আর আজকে আমরা কোথায় এসেছি এখন সেটাই বলছি। আমরা এসেছি সোনারগাঁয়ে, আর এই যে ভিতরে ঢুকতেই পেয়ে যাব হচ্ছে ওই যে রাজবাড়ি। তো রাজবাড়ির দিকে আমরা পরে যাচ্ছি, আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব, আর সামনের দিকে একটা ভাস্কর্য আছে, তো সেই ভাস্কর্যটা কিন্তু আমাদের মোটামুটি সবারই খুব পছন্দ, আর এই ভাস্কর্যটা আমার বিশেষ করে খুবই পছন্দ। আর আমাদের ঘরে কিন্তু ওয়ালে এই ভাস্কর্যটা মোটামুটি সবার বাড়িতেই দেখা যায়, তো কার বাড়িতে এই ভাস্কর্যটা ওয়ালে আছে অবশ্যই পারলে কমেন্টসে জানাবেন। আর এই ভাস্কর্যটা অনেক সুন্দর, তো এখানে হচ্ছে আমার মেয়ে আমরা সবাই ছবি তুলছিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখুন এই তো হচ্ছে সেই ঐতিহ্যবাহী ভাস্কর্য, তো এই ভাস্কর্যটা কিন্তু আসলেই অনেক সুন্দর। তো ওখানে বেশ কিছুক্ষণ ছবি তুলেছি, ছবি তোলার পর আমরা এদিকে হচ্ছে যে রাজবাড়িটা আছে রাজবাড়ির সামনে বিশাল এক পুকুর আছে, তো সেখানে হচ্ছে সময় কাটালাম কিছুক্ষণ। আর ওই রাজবাড়িতে হচ্ছে আমার ছেলে আর মেয়ে চলে গেছে, ওই যে দেখা যাচ্ছে ওরা হচ্ছে ছবি তুলছিল। তো আমরা যেহেতু এর আগে ঘুরে গিয়ে তো আমরা আর ভিতরে যাইনি, তো ওদেরকেই পাঠালাম, তো ওরা হচ্ছে ওখানে গিয়ে ভিতরে ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে সিঁড়িতে ওখানে ঘোরা ছিল, তো দৃশ্যগুলো অনেক বেশি ভালো ছিল, তো সেখানে হচ্ছে ওরা ছবি তুলছিল। তো আমি এদিক থেকে হচ্ছে ওদের একটু ভিডিওটা নিয়ে নিলাম। আর এই পুকুর পাড়টা কিন্তু অনেক সুন্দর, চারপাশে পুকুর পাড়ে হচ্ছে সিঁড়ি বাঁধানো আছে, আর সব কিছু মিলেই কিন্তু আসলে জায়গাটা অনেক সুন্দর। তো এর আগে যখন আমরা এসেছিলাম তখন হচ্ছে ভিতরে ঢোকার জন্য কিন্তু কোনো টিকিটই লাগেনি, তো এখন আসার পর দেখছি এই রাজবাড়িতে ঢোকার জন্য হচ্ছে এক্সট্রা টিকিট কাটতে হয়। আর রাজবাড়িতে ঘোরাঘুরি শেষে যে আমার ছেলে মেয়ে হচ্ছে বের হয়ে এসেছে, আর আজকে হচ্ছে আমরা সোনারগাঁয়ে এসেছি, আর সোনারগাঁয়ে কিন্তু এমনিতেও অনেক কিছু দেখার আছে। তো তারপরে হচ্ছে জানুয়ারি 15 তারিখ থেকে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত পুরো এক মাস কিন্তু সুন্দর একটা মেলা হয়, তো সে মেলার উদ্দেশ্য আসলে আসা, আর এখানেও হচ্ছে আমার ছেলে মেয়েকে নিয়ে কখনোই আসা হয়নি। আমরা যদিও এসেছিলাম ওই যে বললাম 17 বছর আগে, তো সেজন্যই আসলে ওদেরকে নিয়ে আসা। আর এখানে হচ্ছে শিক্ষণীয় অনেক কিছু দেখার মতো আছে, তো এদিকে দাঁড়িয়েও কিছুক্ষণ ওরা হচ্ছে ছবি তুলছিল। তো আমরা হচ্ছে সকাল 9টার দিকে রওনা হয়েছি, আর ঘুরতে ঘুরতে কিন্তু এখন বাজে প্রায় 1টা বা 1.5টা, তো আমাদের ক্ষুধাও লেগে গেছে। আর আমরা কিন্তু সোনারগাঁয়ে আসার আগে ওইদিকে হচ্ছে পানামনগর আছে সেটাও ঘুরে এসেছি,
তো সেটা ঘুরতে ঘুরতে আসলে দেরি হয়ে গেছে, আর পানাম নগরের ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে হচ্ছে আমরা ঘুরে ঘুরে সবকিছুই দেখছিলাম, আর এই যে দেখুন একটা সুন্দর বাঁশ দিয়ে বানানো ঘর, আর ঘরটা দেখে আমার এত ভালো লেগেছে, তো পুরো ঘরের ভিডিওটা একটু নেওয়ার চেষ্টা করলাম। আর এই যে এখানে সব গ্রামের যেই জিনিসগুলো, মানে কৃষকদের ঘরে যেই জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এই ঘরটা পুরোটা সাজানো হয়েছে, শুধুমাত্র বাঁশ আর কাঠ দিয়ে। তো যাই হোক, সেই ঘরের পুরো ভিডিওটা একটু নিলাম। আর এদিকে হচ্ছে আমরা একটা ভালো একটা জায়গা খুঁজছিলাম যেখানে বসে হচ্ছে খাওয়া দাওয়া করা যায়। আর এদিকে দেখুন বাঁশ দিয়ে সুন্দর করে সাকু বানানো হয়েছে। তো এই সাকু কে কে চেনেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমরা হচ্ছে এদিক দিয়ে পার হয়ে এপারে চলে আসলাম, কারণ যেহেতু ছেলে মেয়ে ছিল বাঁশের সাকু দিয়ে পার হওয়ার রিক্সটা নিলাম না। তো যাই হোক, খাবার দাবার হাতে নিয়ে ঘোরাঘুরি করছি কোথায় একটা নিরিবিলি জায়গা পাওয়া যায়, সেখানে আমরা হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর অবশ্যই সোনারগাঁয় আসলে কিন্তু সকাল সকাল চলে আসবেন, কারণ এই এরিয়াটা এত বিশাল যে ঘুরে সারাদিনেও শেষ করা যায় না। তো এদিকে হচ্ছে আমরা ঘুরছিলাম, আর জায়গায় জায়গায় হচ্ছে সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পাচ্ছিলাম। আর এই যে দুটা গরুর ভাস্কর্য, সেখানেও কিছুক্ষণ ছবি তুললাম। আর এদিকে হচ্ছে এখন মেলার দিকে যাচ্ছি, আর এই ঘেটের ভিতরের দিকে গেলেই হচ্ছে মেলা। তো মেলার দিকে যাচ্ছিলাম, আর চারপাশে অনেক কিছুই কিন্তু দেখছিলাম, তো সেগুলো সব কিছু আসলে শেয়ার করা সম্ভব হয়নি। তো যাই হোক, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তারপরেও কিন্তু আমি আজকে হচ্ছে এই একই ভিডিওতে সব কিছু দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এদিকে হচ্ছে এই যে একটা স্টেজ করা হয়েছে, আর এই স্টেজে হচ্ছে সন্ধ্যায় অনুষ্ঠান হবে, লোকশিল্প উৎসব। তো যাই হোক, এই যে স্টেজটা দেখছেন, এই স্টেজটা কিন্তু আমি যখন 17 বছর আগে এসেছিলাম এই একই জায়গায় করা হয়েছিল। তো সেজন্যই বললাম হচ্ছে 17 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই একই রকম ছিল, এখনো সেই একই রকম আছে। তো যাই হোক, এদিকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা মেলার দিকে চলে এসেছি। আর এই যে এখানে দেখুন সব কাঠের জিনিস, বেতের জিনিস আর বাঁশের জিনিস দিয়ে সাজানো হয়েছে মেলার দোকানগুলো। তো দোকানে কি কি আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এদিকে একটা ভাইয়া বোনের সুখে একতারা বাজাচ্ছিল, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। আর শুনুন কত সুন্দর করে উনি একতারাটা বাজাচ্ছিল। শুনলেন তো কত সুন্দর করে একতারা বাজাচ্ছিল। তো যাই হোক, এখন হচ্ছে দোকানের ভিতরে যাব, আর দেখব দোকানের ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস। আর এই যে দেখুন এই জিনিসগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, এগুলো তো আমার ভীষণ পছন্দ। আর এই যে সব কিছুই কিন্তু এখানে বাঁশ কাঠ আর বেত দিয়ে তৈরি। এখানে ফলের ঝুড়ি, হচ্ছে বাচ্চাদের খেলনা সোফা, আর সোফা দেখে তো আমার মেয়ে একদম ব্যাকুল হয়ে গেছে কেনার জন্য। তো ওকে হচ্ছে এই বেবিদের বসার জন্য সোফাটা কিনে দিলাম, আর বাচ্চাদের তো এগুলোই প্রিয়। তো ওকে হচ্ছে বিভিন্ন ধরনের কিছু টুকিটাকি জিনিস কিনে দিলাম। এখানে হচ্ছে সুন্দর নাগরদোলা ছিল। আর এদিকে দেখুন এই যে ডুগডুগি পেয়ে কিন্তু আমিও একটু বাজানো শুরু করে দিলাম, আর আমারটা দেখে দেখে আমার মেয়েও কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টা করলো বাজানোর জন্য, কিন্তু ও হচ্ছে বাজাতে পারলো না। তো আমরা হচ্ছে দোকান থেকে বের হয়ে এসেছি। তো ওই যে বললাম ঘুরতে ঘুরতে আসলে দুপুর হয়ে গেছে, আর এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিব। তো এদিকে আসতে হচ্ছে মেলার পাশেই বিশাল এক মাঠ আছে, তো সেখানে বসেই দেখি সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, তো আমরা সেখানে চলে আসলাম। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা চাদর বিছিয়ে সুন্দর করে কিন্তু সব খাবার দাবার বের করে বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করতে করতে আজকে বিদায় নিচ্ছি, আর ভিডিওর বাকি অংশ আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর মেলা কিন্তু এখনো ঘোরা অনেক কিছু বাকি, অনেক কিছু দেখা বাকি, তো আমার সাথেই থাকবেন, আমি সব কিছু পরের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।